ঝুলছে বা তিন কালী পুজোর উৎসব। এই হচ্ছে আমাদের ব্যাপার বাড়িতে কিছু লিপি কালী পুজোর উৎসব। খুব সুন্দর হয়েছে, দারুণ। ওই দলটা কি ইয়ে করেছে? না না কাকু, তুমি এই ডালটা নো, এই ডালটা, এই ডালটা, এটা ইজি হবে। এই যে এটা এগুলো কি বোন কে জানে? খুব সুন্দর হাতে, নিজের হাতে খুব সুন্দর এঁকেছে এবং আমার সবাইকে এঁকে দেয়। পুজোর সময় এত নিয়েছিল তাই পারিনি। সব আস্তে আস্তে রেডি হচ্ছে পুজোর জন্য। আর এখানে আলপনা দিচ্ছি, বেশি আলপনা দিলে আবার ভাবি যাবে আমি কী করবো, তাই অল্পের মধ্যেই আমাদেরকে এখানে আলপনা দিতে হয়। সবাই প্রদীপ দিচ্ছি মায়ের কাছে, অনেক ধৈর্য লাগে এটা। আর সাথে কেউ থাকলে বেশ ভালো লাগে, ভালো লাগে দেওয়া যায়। আর এই যে কার্পেটটা আছে, এই কার্পেটটাকে না খুব অসুবিধাও হয় আমাদেরতে, আর তাও দিতে বেশ ভালো লাগে। এবার আমাদের প্রদীপ জ্বালানো, এবং সেটা নিয়ে আমরা থালা নিয়ে অনেক ছবি তুলেছি এদিক ওদিক করে, ঠাকুরের কাছেও দিয়েছি, ছবিও তুলেছি অনেক। চলছে কাটা, চলছে ফল, এখানে সমস্ত ঠাকুরের ভোগ তৈরি হয়ে গেছে। বাকি আরো তলে পায়েস চাটনি আছে, তো হাত দিতে পারবো না। পায়েস লুচি হবে, ফলও কাটা হয়ে গেছে,
নারকেল ভাজা আমার সব থেকে প্রিয়, চাটনি, আলু ভাজা, বেগুন ভাজা, পাঁচ ছ রকমের ভাজা থাকে, সুজি পায়েস থাকে, খিচুড়ি থাকে, এখানে মা আখ তারপর পান দিচ্ছে ঠাকুরের জন্য, কাটছে পান। এটা নিচে কি আছে, বাঁধাকপিটার নিচে? এবং বাড়ির কেকটা খুব সাজিয়েছিলাম, খুব সুন্দর হয়েছে। বাড়িটা কীভাবে সাজানো হয়েছে এবার সুন্দর লাগছে দেখতে। এটা দিয়ে আসতে করে নামতে হবে, কারণ জায়গাটা খুব ছোট্ট। চলে এসেছে, বসতে পারিনি, পা মুড়ে একদম বসতে পারছে, অন্য কাউকে বলা হয়েছে পুজোর জন্য। বাকি থাকবে, বাকি থাকবে না, এখানে চলছে রান্নাবান্না। এর মাঝে আমরা একটু অন্য জায়গায় পুজো দেখতে গিয়েছিলাম, খুটে অন্ধকার, তার মধ্যে আমরা যাচ্ছিলাম সবাইকে নিয়ে, পুরো অন্ধকার, মুখের দিকে লাইটটা দেখে আমরা দেখছি। পুরো অন্ধকার, ভয় লাগছে সত্যি বলতে। আর ওদের মধ্যে আমি তো দাদা আছে না, দাদাকে কেউ নিয়ে যাবে না, থাকলে আমার প্রচন্ড ভয় লাগছে। এসে এখানে এরা খাচ্ছে লুচি তরকারি, আমি খাইনি, এটা বেশ মজার কিন্তু। বল কি মন্ত্রটা বল, এই ঘরের মশা ওর ঘরে যাও, তার ঘরের মশা তার ঘরে যাও, এই নিয়ে আমাদের খেলা চলে। আচ্ছা আমার ঘরে গেলে তোদেরকে দিয়ে কামড়ানো পড়াবো, সেটা বড় ব্যাপার না। ঠেকারে কি করছিস কেন? আমিও চলে এসেছি একটু খেলা করতে, তাও দুটো হাতে দুটো নিয়েছি। এই ছোট বছরে বলছে এগুলো এগুলো তুই বিড়ি খাবে, বাচ্চাদের যত বাচ্চা বাচ্চা ভাবনা চলছে, নেটের জামা যাদের তারা কিন্তু সরিয়ে আসবে। এটা যখন হয় তখন সবাই এসে তাপটা নেয় এবং তাপটা মাথাতে ঠেকায়, একটু নামা দে ওরা ঠেলে দে। এবার শুরু হয়েছে বোম ফাটানো, এবং তারপর একটা টুইস্ট আছে সেটা দেখুন ভালো লাগবে। এই দেখে রে রে, এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে বোমটা হঠাৎ করে উল্টো দিকে গিয়েছে এবং খুব বড় একটা আমরা বাঁচি, তাই আমি সবাইকে বলবো এরকম কেউ করো না, তাহলে অনেক বিপদ।
যাই হোক, সেটাকে যা হোক করে কন্ট্রোলে আনা হয় এবং তারপরে আমরা কিছু টুবড়ি জ্বালাই, ব্যাস তারপরে আর বোম টোম নিয়ে কিছু আমরা জ্বালাই নিয়ে হয়। বলিদানের কোনো ভিডিও করিনি, এটা বলিদানের পর আরতির ভিডিও, বাকি আরতিটাই করতে পেরেছি এবারে, বাকি করতে পারিনি বাকি, তা আমাদের বুঝতে পারছি একটু সমস্যা হতে পারেনি করতে। আর অনেক লিপিট খুঁজে পাচ্ছি না, দাদা দিয়ে আমাকে শেষ করতে হলো, দাদা ছবি আঁকানো ছবি এবং রাস্তার ধারে যে আমি বসে খাই কিছু ভিডিও আমি আর পাচ্ছি না, যেহেতু অনেক তৈরিতে আমি ভিডিও বানালাম। তাই আজকে শেষ করলাম, বাই।